প্রতিমা বিসর্জন করতে এসে তলিয়ে যাওয়া নিখোঁজ যুবকের দেহ ভেসে উঠল আত্রেই নদীর জলে। মৃত ব্যক্তির নাম অংশুমান নন্দী, বয়স 35 বছর, বাড়ি বালুরঘাটে পাওয়ার হাউস এলাকায়। তিনি অস্ট্রেলিয়ায় ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার বালুরঘাটে খাদিমপুর এলাকায় পারিবারিক পূজোর প্রতিমা আত্রেই নদীর কংগ্রেস ঘাটে বিসর্জন করতে এসে তিনজন তলিয়ে যায়। তৎক্ষণাৎ জলে তল্লাশি চালিয়ে দুজনকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে একজনকে মৃত বলে জানান চিকিৎসকেরা, নাম শ্যামল দত্ত। অন্যদিকে অংশুমান নন্দীর নিখোঁজ হওয়ায় পুলিশ এবং দুপুরে তল্লাশি শুরু করে। তলিয়ে যাওয়ার 24 ঘন্টা পর মঙ্গলবার বিকেলে খিদিরপুর এলাকায় আত্রেয়ী নদীতে তার মৃতদেহ ভেসে ওঠে। এই ঘটনায় শোকের আবহ ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। কোথায়? এখানে আমরা ওখানে 5-6 জন প্রতিদিন বসে থাকি, ওখানে 5-6 জন আসি ওইখানে। যে আমার মনে হচ্ছে পানি কাবুর, মাথাটা ডুবতেছে উঠতেছে। তাই ওই যে একটা ছেলেকে বললাম যে যা তো কি ওই যায় দেখে যে লাশ এখানে নিয়ে আসে যে তোলা হলো। তারপর কি হলো? বললাম তারপর কি হলো? এখানে নিয়ে আসা হলো। হ্যাঁ, পুলিশ এসছে, পুলিশ এসছে। হ্যাঁ, পুলিশ এসছে। ওই তো আসলো, পুলিশ তো কেবল আসলো। মনে হচ্ছে তা বলতে পারো না তো বাবা, আমরা সবকিছু এখানে আপনার ঘরের আনন্দ এই মধুর বনে। পুজো এবার সবার মুখে হাসি, কারণ খোসলায় অফার্স রাশি রাশি। ভীষণ খুশি মন এবার খোসলা প্রিয় আমাদের সবার। খোসলা ইলেকট্রনিক প্রাইভেট লিমিটেড, ঠিকানা মোহনবাটি বাজার, রায়গঞ্জ, রায়গঞ্জ জেলা আদালতের বিপরীতে।